উন্নত জাতের গরু সমূহ আইরশার জাতের গরুর উৎপত্তি ও বিস্তৃতি এবং রেড সিন্ধি জাতের গরুর উৎপত্তি ও বিস্তৃতি। গরুর এই জাতটির উৎপত্তি হয় দক্ষিণ পশ্চিম স্কটল্যান্ড আয়ার দেশে। ধারণা করা হয় আইরশার জাতটির কিছু কিছু পূর্বপুরুষ খাতসিন, শর্থর্ন ও হলস্টাইন জাতের গরুগুলির সাথে সম্পর্কিত ছিল। বর্তমানে এই গরুটি গ্রেট ব্রিটেন, ফিনল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা ও আমেরিকায় পাওয়া যায়। বৈশিষ্ট্য: হালকা থেকে গাঢ় টুকটুকে লাল, চেরি রেড, গাঢ় পিঙ্গুল বর্ণ, মাহগানি, মেহগনি গাছের মতো বর্ণ, বাদামি অথবা সাদার সাথে এই সকল বর্ণের সংমিশ্রণ কিংবা শুধু সাদা বর্ণের হয়ে থাকে। তবে সাধারণত কালো বা চিত্র বিচিত্র রং বেরং গ্রিনডিয়াল বর্ণের হয় না। শিংগুলো দীর্ঘ বিস্তৃত এবং উপরের ও নিচের দিকে পেঁচিয়ে থাকে, শিংবিহীন হয়ে থাকে। উলান বিশেষভাবে প্রতিসম এবং শরীরের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে লেগে থাকবে। বিচিত্র ধরন, চঞ্চলতা, সুচিত ও সুন্দর পা এবং চড়ে খাওয়ার সক্ষমতার জন্য গরুর এই জাতটি বিশেষভাবে উল্লেখযোগ্য। মাঝারি আকার ও ওজন প্রায় 550-700 কেজি। সদ্য জন্মগ্রহণ করা বাছুরের ওজন প্রায় 35-40 কেজি। আইরশার বা আইরশার জাতের গাভী ও বাছুর উৎপাদন ক্ষমতা দৈনিক প্রায় 19-27 কেজি পর্যন্ত দুধ দিয়ে থাকে। দুধে ফ্যাটের পরিমাণ প্রায় 3.5-4.1%। রেড সিন্ধি জাতের গরু উৎপত্তি ও বিস্তৃতি। উৎপত্তি স্থান করাচি ও হায়দ্রাবাদ। এই জাতের গরু মূলত পাকিস্তান, ভারত, আমেরিকা, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ড পাওয়া যায়। বৈশিষ্ট্য: মাঝারি দৈর্ঘ্য ও বৃহদেহ, শিং মোটা ও পাশাপাশি অবস্থিত, শিং এর শেষ প্রান্ত ভোঁতা, চেহারা অত্যন্ত পরিষ্কার, গাঢ় বাদামি বর্ণের মাঝে গাঢ় লাল বা হলুদ বর্ণ দেখা যায়। ওলান দুধের বাঁক প্রশস্ত হয়ে থাকে এবং দুধের ভারে নিচে ঝুলে থাকে। প্রাপ্তবয়স গরুর ওজন 300-350 কেজি। সদ্য জন্মগ্রহণ করা বাছুরের ওজন 21-24 কেজি পর্যন্ত হয়ে থাকে। উৎপাদন ক্ষমতা দৈনিক 8-10 কেজি পর্যন্ত দুধ দিয়ে থাকে। দুধে ফ্যাটের পরিমাণ 5% এর চেয়ে বেশি।